বিয়ে তো এই জায়গায় আসতে বললো, কই ও একটা ফোন দে। হ্যাঁ সাকিব, কই তুই? হ্যাঁ হ্যাঁ আমি এখানে চলে আসছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা কিরে তুই চলে আসছিস? হ্যাঁ তাড়াতাড়ি তো আসলাম, তাড়াতাড়ি ডাকলি কেন বল? তোর গাড়িটা লাগবে, আমার ওই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। চল যাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। তুই তুই যাস নি, আমি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরি বাড়া। আমি আমি দেখবো না তোর গার্লফ্রেন্ড। তুই দেখিস আমি ছবি তুলে দেখাবো না তোকে, তোর গাড়িটা আমার লাগবে। একাই যাবি? হ্যাঁ আমি একাই যাবো। আচ্ছা ঠিক আছে যাবি তো, ভালো কথা, সমস্যা নাই, যাস। আরে ওকে তো গাড়ি দিবি, ও শরীর দেখছিস, ওর গার্লফ্রেন্ড কিন্তু ইসাইতেও মোটা, দুজনে যদি গাড়িতে ওঠে তোর গাড়ি কি ঠিক থাকবে? তোর গাড়ির চাকা মাকা সবকিছু তো ভেঙে যাবে, গাড়ি ওকে দিস না। তুই এটা অন্যরকম সুইচন করে তুই চলে যা এখান থেকে গাড়ি না দিয়ে। কিন্তু বন্ধু আমার যে একটা হঠাৎ করে কাজের কথা মনে পড়ে গেল। কাজ মাস পরে করিস? না 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 বন্ধু, আজকে আমার যাওয়াই লাগবে ওই জায়গায়, আমার তো মনেই ছিল না, এখন যাওয়া লাগবে। আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে ভাই। তুই কালকে ফোন দে, বল কালকে। তুই অপেক্ষা করছিস? আমি নিয়ে যাওয়া হাসপাতালে যাবো, বুঝতে পারছিস না? হাসপাতালে যাওয়া লাগবে, হাসপাতালে যাওয়া লাগবে। আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে, বুঝার চেষ্টা কর। থাক আজকে থাক, আমি কালকে দেবো তো। না না বুঝার চেষ্টা কর, আমি যাবো ভাই। না সম্ভব না আজকে, আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। ও বলিস আমি একটা নতুন গাড়ি কিনেছি। না তুই কালকে বল, কালকে নিস না, আমি আজকে দিতে পারবো। আমি বলিস গাড়ি কিনেছি, আমি নতুন গাড়ি কিনেছি, নতুন গাড়িটা আমি নিয়ে যাবো। না তুই থাক, না না দে না তোর গাড়িটা। এই তো গাড়ি কেনার সময় আমি অর্ধেকের বেশি টাকা ধার দিলাম, আর তুই আজকে আমার চিনলেনি, আজ কি হয়েছে? কি আমি মোটা হয়েছি তাই? বন্ধুদের মাঝে পেঁয়াজ লাগাই দিছি, তোর সাথে আর সম্পর্ক রাখবো না, আজকে আমি নিজে গাড়ি কিনবো, তোর মতো চোচ্ছে ভালো গাড়ি কিনবো, দেখিস অনেক। আজ বন্ধু গাড়ি দিল না, গার্লফ্রেন্ড ওখানে অপেক্ষা করছে, এই মুখ আমি দেখাতে পারবো না, আজ আমি মরেই যাবো। দর্শক বন্ধুরা, আপনারা এই শয়তানের পাল্লায় পড়ে বন্ধুদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তো গাড়ি কেনার সময় আমি অর্ধেকের বেশি টাকা ধার দিলাম, আর তুই আজকে আমার চিনলেনি, আজ কি হয়েছে? কি আমি মোটা হয়েছি তাই? আমার বোন তো আরো বেশি মোটা। চললা চলে যা, শুধু অ্যাকশন।